আপনার যদি ব্যাটারি চেঞ্জ থাকে 100% থাকবে, তাতে লাভ কি হবে? ঠিক আছে, আপনার ছবি চলে আসছে। এই যে ব্যাটারি হেলথ হচ্ছে আপনার 84 যা আছে জেনুইন না, এখন আমাদের মাল এইভাবেই আসবে, না বেশি হয় না বাবা। আচ্ছা জানো, স্বাধীনতা অফার আরো 500 টাকা, মাত্র কত দিয়ে দিব? মাত্র 18,000 টাকা, 18,000 টাকা, 18,000 যা আসছে। ঠিক আছে, না 20% করে দিলাম, জানো 500 তো কমলো না, 500 তো কমলো। আর আসলে এগুলো প্রেমে পড়ে যাবে এক কথায়। ঠিক আছে বাবা, এটা ডিসপ্লেটা দেখছেন আপনি কত দস, 24,500। হ্যাঁ 24,500, ভালো প্রাইস না? অনেক ভালো প্রাইস, 25 এর নিচে আমরা কখনোই নামতে পারি না। 7,500 টাকা, ভালো প্রাইস, ভালো প্রাইস, অনেক ভালো প্রাইস, 7,500। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কল্পনা করতে পারবে না আমি কত এত ভালো প্রাইস, মাত্র 60,000 টাকা। কত? মাত্র মাত্র 60,000 টাকা। আমি কখনোই দেই নাই কোন সময়, আপনিই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভিউয়ার্স সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা কি করবেন? মামা একটু বেশি খুশি মনে হচ্ছে, নতুন দেশে মামা একদম বেশি এক্সাইটেড। অবশ্যই অবশ্যই, ভালো লাগছে না মামা? হ্যাঁ অনেক ভালো লাগছে। আজকে এই খুশিতে বুক ফোলা একটা একদম মানে গলা ছেড়ে ভালো প্রাইস দিতে হবে, মন খুলে একটা নিঃশ্বাস নিতে পারতেছি বাংলাদেশে, এটা কখনো ভাবতে পারি নাই। ঠিক আছে, আচ্ছা একটা ভালো প্রাইস কিন্তু এই খুশিতে দিতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, চেষ্টা আমাদের যমুনাতে আল্লাহর মেহরবানিতে আপনাদের দুয়ায় 3টা আউটলেট আছে, যে কোনো প্রান্তে আসেন রিসিভ করে নিয়ে যাবো আমরা ইনশাআল্লাহ। শুরুতে ওই যে স্পেশাল কি জানো দেখলাম মামা, এটা কি? এটা গোডাউন, এটা গোডাউন না বক্স নাকি? দেখেন আসলে কি, এই যে বাহির থেকে কিন্তু ডিভাইস গুলো এভাবে আসে, মানে সিকিউরিটির জন্য, প্রোটেকশনের জন্য এরকম। এই যে ফোন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এভাবে আসে, মানে যত চাপ লাগবে ডিভাইসে কিছু হবে না, কিছু হবে না। কি আছে ভিতরে মামা? টুয়েলটা, মানে সবগুলো এসপন্ডি টুয়েলটা, এই টুয়েলটা কালার আছে, দেখেন এই যে দেখেন সিলভার কালারটা অ্যাভেলেবল। হ্যাঁ এই যে মানে এসপন্ডি টুয়েলটা লট অফ কোয়ান্টিটি পুরো বক্স নিয়ে আসছে আজকে, কালার কোয়ান্টিটি আছে দেখেন, কালার ওকে। আমরা শুরু থেকে ধামাকা প্রাইস দিবেন? হ্যাঁ অবশ্যই, 12,256, 12,512 সবই আছে। ঠিক আছে, হ্যাঁ ডুয়েল সিম আছে, সিঙ্গেল সিম আছে, যার যেটা লাগে নিতে পারবেন। আজকে একটা অফার প্রাইস, একদম অফার প্রাইস, সুপার ডুপার অফার প্রাইস। আমি বক্স হাতে নিলাম, বলেন না কল্পনা করতে পারবেন না আমি আজকে কত রেট, এত ভালো প্রাইস থাকবে। হ্যাঁ এত ভালো প্রাইস, মাত্র 60,000 টাকা। কত? মাত্র মাত্র 60,000 টাকা। S22 Ultra, ভালো প্রাইস, আমি কখনোই দেই নাই কোন সময়, মামা আপনিই বলেন। আমি এর আগে কি এই প্রাইসে দিতে এবারে যা আছে সব 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 মানে 12,256, 12,512 যেটা আছে যখন যেটা আছে, হ্যাঁ 60,000 60,000 কি বলেন? এটা মানুষ বক্স সহ নিয়ে যাবে, হচ্ছে কি আর স্বাধীনতা অফার। S21 Ultra, এটা 100x জুম, 5000 mAh ব্যাটারি, 888 প্রসেসর মামা, ওভার একবার ডিসপ্লে আছে কিছু টাকা বেশি। ঠিক আছে, এ প্লাস প্লাস কন্ডিশন, এটা পেয়ে যাবেন হচ্ছে কি মাত্র কত, 42,500 টাকা, 42,500 টাকা। Note 20 Ultra, আল্ট্রা সিরিজ কিন্তু এখান থেকে অফ। হ্যাঁ Note 20 Ultra, এটা হচ্ছে যে আপনার তো একটা ফিজিক্যাল সিম আর একটা ইসিম, ঠিক আছে, হ্যাঁ ইসিম ইউজ করা যাবে। এটার দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র 45,000 টাকা, 45,000 টাকা, অনলি 45,000 টাকা। এরকম ফ্রেশ, হ্যাঁ হ্যাঁ, Note 10 Plus টা কত পিস লাগবে আসলে? কত পিস লাগবে? কত পিস লাগবে? 512 আছে, 256 আছে, ফিজিক্যাল ওয়ান সিম আছে, ফিজিক্যাল ডুয়েল সিম আছে, হ্যাঁ ই সিম আছে, একবার সব আছে, মানে যা চান সবই পাবেন, একবারে মালে মালে মালাকার মালাকার। প্লাস সিডিগুলো কি বড় সরো তো সুন্দর হয়, ডিসপ্লেটা চমৎকার, কার ডিসপ্লে মধ্যে প্রাইস আসছে 1,14,000 টাকা। আচ্ছা প্রাইস আসি মামা, চমৎকার প্রাইস আসি এবার। আর ক্যামেরাটা মামা দুর্দান্ত, এই যে আমরা দেখতেছি, আপনাকে তো দেখতেছি, চমৎকার ক্যামেরা। আর এটা এর দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র 33,000 টাকা, আর হচ্ছে কি 35,000 টাকা এভারেজ প্রাইস। হ্যাঁ এভারেজ প্রাইস 33-35, এর মধ্যে ফিজিক্যাল সিঙ্গেল সিম, হ্যাঁ যা 12,512, 12,256 অ্যাভেলেবল থাকে। টু স্যামসাং গ্যালাক্সি S22, একদম পকেট সাইজ, হ্যান্ডি সাইজ একটা ডিভাইস। হ্যাঁ জি, একদম ফ্রেশ থাকতেছে তো মামা, না? হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ। স্ট্রেস কালার কোয়ান্টিটি আছে, কালার আছে, কালার আছে, হ্যাঁ আমাদের কাছে মাত্র 37,500 টাকা, মাত্র 37,500 টাকা।
মাত্র 33-34 হাজার মাত্র কত দিয়ে দিবো আপনি আসলে ইউজ ফোন কেন কিনবেন না? কারণ এইগুলা এত আপনার যদি আপনি একটা 10-20 হাজার টাকা দিয়ে একটা ডিভাইস কিনেন, এটা বাংলাদেশের অফিসিয়াল যেগুলো পাবেন এইগুলা প্রসেসরের ধারে কাছে যাইতে পারবে, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে লাখ টাকার উপরে, সব লাখ টাকার উপরে, হ্যাঁ লাখ টাকার উপরে। আর এইগুলো ডিসপ্লের দাম অনেক, ঠিক আছে? হ্যাঁ, 12/128 জিবি আজকে 8/128 জিবির দামে 12/128 জিবি পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, 500 কমবে, এটাতে 500 কমবে, 22,500 পারবেন, পারবেন একটা ডিভাইস আর মানে আসলে কি পরিমাণ যে সেল করছে কোনো হিসাব নাই, আর খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আর স্ন্যাপড্রাগন প্রসেসরের মধ্যে একটা ডিভাইস আপনার, এটা হচ্ছে 6/128 জিবি, এটা পেয়ে যাবেন আজকে একটা মানে মাথা নষ্ট একটা প্রাইস পেয়ে যাবেন, খুব ভালো একটা প্রাইস দেন, দেন 21,500 টাকা, ভালো প্রাইস, ভালো প্রাইস, অনেক ভালো প্রাইস, 21,500 টাকা, 100% দুর্দান্ত একটা ডিভাইস, কার্ভ ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে? আর হ্যাঁ, একটা ডিভাইস আসলে লাখ টাকার ফোন আজকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 1,000 টাকায় যমুন অফিসার মার্কেট, ঠিক আছে? এটার দাম দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র 19,500 টাকা, 25,500 এর নিচে আমরা কখনোই নামতে পারি নাই, কখনোই নামতে পারি না, ঠিক আছে? ক্যামেরা দুর্দান্ত হবে না কেন? আপনার 1,50,000 টাকা দামের একটা ফোন ক্যামেরা নিয়ে চিন্তা করতে হবে, তাহলে আপনার দিবে কি ডিভাইসটার মধ্যে? আমি একটা অফার প্রাইস দিয়ে দিবো, মাত্র আরো 500 টাকা কম দিয়ে দিবো, 27,000 টাকা, 27,000, স্যামসাং গ্যালাক্সি এস টেন, এটা কি দেখে আসতে হবে মামা? দরদাম দেখে আসতে হবে, দরদাম দেখে আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে 82 19,000 টাকা
তারপরে হচ্ছে কি A7 to 15G, ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার কত 28 জিবি, হ্যাঁ খুব সুন্দর একটা ডিভাইস, চোখ বন্ধ করে এগুলো নিতে পারেন, ঠিক আছে। আর স্যামসাং মানেই হচ্ছে দুর্দান্ত, ঠিক আছে, একবারে ওয়াও লেভেলের একটা ডিভাইস হবে, একবার বেজেললেস মামা দেখেন, একবার বেজেললেস, এটা দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র 21,000 টাকা, ফ্ল্যাট 21,000 টাকা। আপনি ভুলে গেছেন, আপনি স্বাধীনতার অফার দিতেছেন। হ্যাঁ মামা, আপনি স্বাধীন দেশে আছেন, বুঝতেছি না, কমাই দিয়ে গেছেন। না ভুলে যাই নাই বাবা, সুন্দর স্বাধীনতা অফারে দিছে এই পর্যন্ত যা আসছে, ঠিক আছে, না 20 পাস করে দিলাম, জানেন 20 পাস, আচ্ছা 500 তো কমলো না, 500 তো কমলো না, 21,000 টাকাই ভালো প্রাইস মামা, ঠিক আছে। তারপরে মামা বাইক না মাঝে মাঝে আমাকে আটকায় দেয়, ঠিক আছে, আচ্ছা ওকে। তারপর হচ্ছে কি আপনার এখানে আছে অনেক আছে তো না, স্যামসাং গ্যালাক্সি A52 53, অভাব নাই তো, জি আর 5,000 mAh ব্যাটারি, বিশাল ব্যাটারি, খুব সুন্দর, আর 5G ডিভাইস, কিন্তু 5G ব্যাটারি। আপনি এখানে যদি ফিজিক্যাল ডুয়াল সিম চান, আমার কাছে ফিজিক্যাল ডুয়াল সিম আছে, ফিজিক্যাল ডুয়াল সিমটা হবে ইন্ডিয়ান, আর হচ্ছে কি ফিজিক্যাল ওয়ান সিম হবে, এটা হচ্ছে কোরিয়ান, ঠিক আছে, হ্যাঁ কোরিয়ান। আর ফিজিক্যাল ডুয়াল সিম যেটা ওটা 28 জিবি, আর ফিজিক্যাল ওয়ান সিম যেটা ওটা হচ্ছে 6 জিবি, ঠিক আছে, হ্যাঁ 28 জিবি যেটা ওটার দাম আজকে সব এক করে দেবো, ঠিক আছে, হ্যাঁ এক করে দেবো, মাত্র 23,000 টাকা, 23 না আর 22,500, 22,500, ঠিক আছে, হ্যাঁ বন্ধ করে নেওয়া যায় এই বাজেটে, হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন। এটার দাম দিয়ে দেবো মাত্র 28,000 টাকা, অনলি 28,000 টাকা হলে খুব সুন্দর, খুব সুন্দর। আর এইগুলো আসলে একটা ডিভাইস যদি আপনার হাতে থাকে একটা প্রিমিয়াম ভাবি চলে আসবে, M52 5G, এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র 22,000 টাকা, আচ্ছা 21,500 ডিসকাউন্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে কি আপনার স্যামসাং গ্যালাক্সি কত এটা M34 5G, 6,000 mAh ব্যাটারি নাকি, আচ্ছা পাওয়ার ব্যাংক ভাই বলছে 6,128 জিবি, কেমন দিবেন এটা মামা, কত দিবেন, 18,500 দিয়ে দেই, 18,500 বেশি হয় না, ভালো প্রাইস না, একটু কমে দিবেন 18,500, 14,500 টাকা, না বেশি হয় না মামা, আচ্ছা জানা স্বাধীনতা অফার আরো 500 টাকা, এখন যেহেতু আইফোনের কথাটা বলছেন, আপনাদের কথায় আইফোন আমরা চালু করছি, কারণ মানুষ বলে যে আপনাদের কাছে অ্যান্ড্রয়েড নিয়ে একটা শুধু অ্যান্ড্রয়েড বিশ্বস্ততার জায়গাটা তৈরি করে নিয়েছেন আমাদের কাছ থেকে, ঠিক আছে, এখন আমরা আইফোনও তো আমাদের প্রয়োজন, আমরা তো আইফোনে ব্যবহার করতে চাই, আপনাদের থেকে নিব, হ্যাঁ কিন্তু আমরা তো আসলে আইফোন করতাম না, কারণ আইফোনের মধ্যে একটু ঝামেলা, আর কিছু না বললি, ঠিক আছে, একটু ঝামেলা আছে যার জন্য করতাম না, এখন অরিজিনাল অথেন্টিক থাকবে, 100% অরিজিনাল অথেন্টিক না হলে আমরা আইফোন করব না, ঠিক আছে, আইফোন এক্সএস আছে না, আপনাদের বিশ্বাসের জায়গাটা যেন নষ্ট না হয় ইনশাআল্লাহ, ঠিক আছে, সব আইফোন এক্সএস, অনেক কোয়ালিটি আছে আইফোন এক্সএস, আইফোন 11 আছে, আইফোন 13 আছে, আর হচ্ছে আইফোন 12 প্রো, হ্যাঁ 12 প্রো ম্যাক্সও আছে, ম্যাক্স আছে, আচ্ছা শুরুতে আইফোন 8 টা দেখবো মামা, আইফোন 8 এখন আর চিন্তা করার কোন প্রয়োজন নাই, এখন আমাদের মাল এইভাবেই আসবে, তিনটা কালার হয়, গোল্ড সিলভার ব্ল্যাক, তিনটা কালারই अवेलेबल আছে, अवेलेबल আছে, স্টোরেজও আছে, अवेलेबल প্রত্যেকটা স্টোরেজই আছে, না কত কত স্টোরেজ আছে বলেন, হ্যাঁ 64 256, হ্যাঁ দুইটা স্টোরেজই হয়, দুইটা স্টোরেজ আছে, আচ্ছা প্রাইস আসলে তো কোনটার কত প্রাইস দিবেন আজকে, 64 যেটা ওটা প্রাইস দিয়ে দেব হচ্ছে কি মাত্র কত দিয়ে দেব, কমাই দিবেন বাবা 22 23
ওটা দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র 25,000 টাকা, মাত্র 25, 64, হ্যাঁ 64, আচ্ছা এ প্লাস ক্যাটাগরি থাকবে। আর 256 GB, আর 256 দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র 26,500 টাকা, কত 26,500 টাকা, তাহলে আপনি কেন 64 নেবেন? হালকা একটু বাড়ায় তো 256 GB, মানে 256 GB মামা কেমন প্রাইস? একদম বেস্ট প্রাইস, 256 সুন্দর প্রাইস, ঠিক আছে। আমি আপনাকে আসবেন দেখবেন চোখ বন্ধ করে, আই থিং ভালো লাগবে রিভিউ করবে, হ্যাঁ প্রত্যেকটাতেই লেটেস্ট আপডেট। আপনি আমাকে বলছেন যে আইফোনের যেহেতু নতুন সিরিজ করতেছেন আর আপনি দামটাও সুন্দর দিবেন, একবারে রিজনেবল প্রাইসে দিছে, একবারে সীমিত প্রফিটে, ঠিক আছে। হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে আইফোন 11 64 GB, 128 GB আছে, দুইটা দেয়া যাবে, হ্যাঁ আছে আছে আছে। আচ্ছা প্রাইস বলে দেন তাহলে, এর দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র 31,000 টাকা, 31,000 টাকা, 64 GB, হ্যাঁ 64 GB, 128 টাকা বন্ধ দেবো, 128টা দিয়ে দেবো হচ্ছে কি 33,000 টাকা, 33,000 টাকা, যা আছে জানেন আপনি চেক করবেন না, হ্যাঁ। তারপরে হচ্ছে কি আপনার এখানে 13 হ্যাঁ 113, 128 GB, হ্যাঁ মাত্র 53,000, 53,000, 86% ব্যাটারি, হ্যাঁ ভালো প্রাইস, অরিজিনাল অরিজিনাল খুব সুন্দর, আপনি মনে করছেন 55 দিচ্ছি আমি, ঠিক আছে না 53 দিয়েছিলাম, পরে 52.5 দিচ্ছি, খুব সুন্দর প্রাইস দিচ্ছি মামা, 12 প্রো, এটা বক্স হবে, 256, বক্স হবে 3 আছে কিন্তু, হ্যাঁ চার্জারও আছে, চার্জার সবকিছু আছে। তারপরে 12 প্রো, আইফোনের 12 প্রো, দুর্দান্ত দুর্দান্ত দেখতে পাচ্ছি আমরা, আপনার ছবি চলে আসছে, এই যে ব্যাটারি হেল হচ্ছে আপনার 84 যা আছে জেনুইন, না জেনুইন 100% জেনুইন দেখে তো আপনার মনে করেন যে 79 তারপরে 86, ঠিক আছে 85 এরকম থাকবে আর কি, আচ্ছা ওকে যা থাকবে জেনুইন থাকবে, জেনুইন থাকবে, একটু ভালো প্রাইস দিয়ে দেন মামা, এটা দাম দিয়ে দেব হচ্ছে কত দিয়ে দেব বলেন, কমাই দেন অনেক কটটা কমাই দেন, 128 GB টা বলেন আগে প্রাইস, 128 GB দিয়ে দেব হচ্ছে কি মাত্র কত দিয়ে দেব, মাত্র 52,000 টাকা, মাত্র 52,000 টাকা, 12 প্রো, হ্যাঁ আচ্ছা, আর 256 53,000 টাকা, 52-53, তাহলে কেন আমি 128 নিব, অবশ্যই নিয়ে নিন, সমস্যা নেই, ঠিক আছে, কিছু ভালোবাসা ভালোবাসা, আমি চিন্তা করতেছি যেহেতু আইফোন করতেছি মাসখানেক আমি মানে একবারে চিপ রেটে দিব আর প্রফিট যেন একবারে সীমিত থাকে, কারণ হচ্ছে আমি যে আইফোন করতেছি এটা যেন সবাই জানা থাকে, ঠিক আছে, হ্যাঁ 12 প্রো ম্যাক্স, 81% ব্যাটারি কিন্তু একটু কম আছে, প্রাইসটা একটু কমাই দেন, দাম দিয়ে ব্যাটারি একটু কম থাকুক, তারপর তারপরে এখানে একটা ছোট একটা ডিভাইস আছে, 464, এটার দাম দিয়ে দেবো 9,500 টাকা, অনলি 9,500, দুর্দান্ত একটা ডিভাইস আছে, দুর্দান্ত, এই যে দেখেন এই ডিভাইসের কোয়ান্টিটি অলওয়েজ আপনার কাছে দেখি আমি, এটা এটা হচ্ছে আমাদের কাছেই পাবেন, এটা আর কারো কাছে নাই, তাই না, সারা যমুনা বসুন্ধরা চ্যানেল আছে, এটা আর কারো কাছে নাই, মানে বড় সাইজ, আই থিং ব্যাটারি ব্যাকআপও তো ভালো থাকবে, হ্যাঁ হ্যাঁ, এটাতে আবার সিম ইউজ করা যায় দুইটা, হ্যাঁ আবার মেমোরি কার্ডও ইউজ করা যায়, ইউজ করা যায়, বাপরে এত বড় আর দামটাও সুন্দর কিন্তু, কমাই দিবেন, এর ভিতরে 11,000 টাকা, অনলি 11,000 টাকা, বড় স্ক্রিনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ বড় সরো স্ক্রিন, মাত্র 11,000 টাকা, 11,000 টাকা, ভালো প্রাইস না ভাইয়া, হ্যাঁ অনেক ভালো, 11,000 টাকা, ওকে গেম করতে পারবেন এটা, তারপর হচ্ছে কি এখানে 5 Mark 3 100% ওয়াটার রেজিস্ট্যান্ট আছে, ঠিক আছে, হ্যাঁ আপনার আপনার এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র 21,000 টাকা, ফ্ল্যাট 21,000 টাকা, ঠিক আছে, এক্সপিডিয়া, হ্যাঁ একটাও থাকবে 5 Mark 3 5 Mark 3, হ্যাঁ আচ্ছা, কোনো স্ক্র্যাচ হয়ে যাবে কিছু নাই,
আপনি সব চুবাই চেক করে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবেন স্যার। তাহলে 5 Mark 2 স্পিডে 5 Mark 2 হ্যাঁ কত দিবেন প্রাইসটা বলুন তো আগে আমাকে। এটা দাম দিয়ে দেব হচ্ছে মাত্র 17000 টাকা। 17000 হ্যাঁ 28000 16500 700 800 এরকম করা যায় না? হ্যাঁ করা যাবে ঠিক আছে, কিন্তু আমারটা তো 100% ওয়াটার রেজিস্ট্যান্ট আছে, কন্ডিশন অনুযায়ী ওয়াটার রেজিস্ট্যান্ট আছে, ওয়াটার রেজিস্ট্যান্ট পানিতে চুবাই নিতে পারেন। হ্যাঁ পানিতে চুবাই নিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এই একটা ডিভাইস মামা, এটা দেখলে মনে হয় কি খেলনা ডিভাইস, বাট খেলনা ডিভাইসটা নাকি অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। 5000 এমএর ব্যাটারি, 5000 এমএর ব্যাটারি, 5000 এমএর সোনির মধ্যে 888 প্রসেসর। ওরে বাপ রে 888 প্রসেসর। হ্যাঁ 888 প্রসেসর আর ডুয়াল সিম সেকেন্ডারি জন্য কিন্তু ডিস্ক করা আবার কিন্তু ডুয়াল সিম মামা, ডুয়াল সিম আর একটু স্লিম তো চার্জ ব্যাকআপও থাকে একবার দুর্দান্ত, একদিন চার্জ থাকবে, একদিন ফুল একদিন চার্জ থাকবে ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ এটা দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র 17000 টাকা, অনলি 17000 টাকা। ডিভাইসটা দেখতে খেলনা ডিভাইসের মতো, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। আসলে সোনির ডিভাইস কোনোটাই কম দামের না ঠিক আছে। আর 10 Mark 2 এক্সপিরি 10 Mark 2 464 কেমন দেবেন? 464 দিয়ে দেবো হচ্ছে কি মাত্র ইয়া দিয়ে দেবো 12-11 এটা দাম দিয়ে দেবো 11 দিয়ে দেবো 11000 টাকা। এক পিস আছে এই গুগল পিক্সেল লাভ লস না থাকলে আবার ব্যবসাটা একটু স্বয়ংসম্পন্ন হয় না ঠিক আছে, লাভে লসে মিললে প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র 43500 টাকা, 43500 টাকা ঠিক আছে। খুব সুন্দর একটা প্রাইস দিচ্ছে ঠিক আছে, দুর্দান্ত একটা প্রাইস। তারপর হচ্ছে কি আপনার এখানে আছে পিক্সেল 6 Pro আছে, একটা 6 Pro আছে কার্ভ ডিসপ্লে মধ্যে মাত্র 33000 টাকা, ফ্ল্যাট 33000 টাকা ঠিক আছে 6 Pro না 33। তারপরে হচ্ছে আপনি কমে পাইতে পারেন বাজারে ঠিক আছে, আমি আপনার সাথে চ্যালেঞ্জে যাব না ঠিক আছে, কারণ আমাদের পারচেজ রেট যেমন আমি তেমন ব্যস্ত হবে। এই যে ডিভাইসগুলো আছে না একদম ফ্রেশ, আর ইউএস হয়ে যায় একবারে ইউএস এর দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র কত দিয়ে দেবো মাত্র 26500 টাকা, আর 8256 হচ্ছে 32500 টাকা। তারপরে একটা ডিভাইস আছে তারপরে হচ্ছে খুব সুন্দর একটা প্রাইস। তারপরে এটা কি মোটরোলা E22S কত মামা? সেম প্রাইস মামা, 12 সেম প্রাইস, 11-12 এরকম প্রাইস থাকে। রেনো 85G256। তারপরে আছে এখানে গেমিং পোকো পোকো এক্সপোর্ট প্রো গেমিং ডিভাইস, স্ন্যাপড্রাগন প্রসেসর, এটা 256GB ভেরিয়েন্ট। এটা কিন্তু আপনারা সাধারণত গেমিং টেমিং করতে যাচ্ছেন কিন্তু ইউএস একটা ভালো একটা ব্যাকআপ বলুন তো মামা, প্রাইস খুব সুন্দর প্রাইস থাকবে আজকে 18500 মামা, 18500 ঠিক আছে। ডিভাইসটাতে একটু হালকা স্ক্র্যাচ আছে, তবে ডিভাইসটা এত ওয়েট কেন? এটা আপনার ব্যাটারি অনেক হেভি, 5500 ভিতরে মনে হয় পাথর দিয়ে গড়া গেমিং ফোন, গেমিং ফোন তো ওকে মামা। এটা কত এমবিটি, কত এমবিটি? 11 12 10 8
ভাই এগুলা কিন্তু আপনার ক্যাটাগরি আছে দেখেন, এই যে এটা একদম ফ্রেশ আছে, এটা একটু বেশি হালকা হালকা একটু ইনস আছে, হ্যাঁ এটা একটু প্রাইস কম রাখতে পারবো, এটা একটু 500 কম রাখলাম সমস্যা কি, এটা দিলাম 10000 500 টাকা দিলাম 10000 10000 500 টাকা ম্যাক্স এর কোয়ালিটি 9-10 এর মধ্যে এসে ডিভাইস গুলো পেয়ে যাবেন কিন্তু, হ্যাঁ Redmi Note 11 নাই কত দিবেন এটা 5G এটা কিন্তু 6100 হ্যাঁ 5G ভেরিয়েন্ট কত দিবেন এটা মো এটা দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র 17500 টাকা 17-16 এরকম প্রাইজে থাকবে আচ্ছা Redmi Note Poco M2 Pro 460 কত দিবেন হ্যাঁ কত 13000 টাকা আমি 13000 টাকা 12000 এটা 5G একটা আচ্ছা Redmi 10T 5G 6100 5G 6100 জিবি 14500 Poco M4 Pro 5G কত এটা এটা কিন্তু এটাও কিন্তু গেমিং করা যাবে গেমিং ডিভাইস হ্যাঁ 460 এটা আপনি 13500 রাখতে পারবো 13500 এর মধ্যে ওকে এটা হচ্ছে কত OnePlus এর Nord 200 প্রাইস দিয়ে দিব স্বাধীনতার ভালোবাসার প্রাইস দিয়ে দেবো হোয়াইট কালারটা স্পেশালি ভালো লাগে এটা ট্রিপল এইট প্রসেসর না 12128 GB ডিসপ্লেটা কার্ভ এবং দেখতে সুন্দর কত প্রাইস দিচ্ছেন মামা বলেন দাম দিয়ে দেবো হচ্ছে 19 থেকে 21 মানে ক্যাটাগরির উপর ক্যাটাগরির উপর ভালো ভালো এটা ভালো হয় 19 থেকে 21 এর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তারপর হচ্ছে কি লাইকার লেটেস্ট ওয়ান লাইকার আজকে দেখি সবগুলোতে কভার আছে হ্যাঁ কভার আছে যেখানে দরকার সুবিধা হয় যেন হ্যাঁ সবসময় তো নিচে থাকে হ্যাঁ ওরা দিছে একবারে মিডল পয়েন্টে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রাইস কত দিবেন আজকে এটা দাম দিয়ে দেব হচ্ছে কি মাত্র কত দিয়ে দেব ক্যাপসো হই দিয়ে দিলাম দেন ক্যাপসো 24000 টাকা ফ্ল্যাট 24000 টাকা এটা কিন্তু একটা গেমিং ডিভাইস হ্যাঁ মাসকার অনেক ছিল এখন আবার কমে গেছে আছে 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 আবার ডুকছে আমাদের কাছে আছে ইনশাআল্লাহ নিতে পারবেন তারপরে তারপরে Realme 11 8256 কত খুব সুন্দর হবে হচ্ছে আপনার 4GB 64GB X16 আর কি এটা আপনার আপুকে দিছিলাম এখনো চালাইতেছে বলে এখনো চলতেই আছে সমস্যা তো হয় ভাগিনা আছে আসার তাই তারপরেও চলে 464GB ভিভো Y21 প্রাইস থাকবে আজকে অনলি 11000 টাকা 464 এর মধ্যে ভালো ডিভাইস কারণ জি জি আচ্ছা রেনোর মধ্যে রেনো 3A এটা তো একদম ভালো ডিভাইস এমন ডিসপ্লে আর ইন ডিসপ্লে ফিঙ্গার এটা কত প্রাইস আছে 128 আচ্ছা আজকের জন্য কত প্রাইস এটা বাবা প্রাইস রাখতে পারো আজকে 14000 টাকা 14000 14000 টাকা মানে মামাদের কাছে বা ভাইয়াদের শপে আসলে কিন্তু আপনারা এই ডিভাইস গুলো পাবেন লো বাজেটের মধ্যে না
আমি তো আছি ইনশাল্লাহ, তারপরে আমি যদি না থাকি তাহলে ও থাকবে ইনশাল্লাহ আমার বাইক না, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে S21 আছে, হ্যাঁ S21 এটা হচ্ছে কি প্যাকেট বক্স সহ এটার দাম দিয়ে দেবো হচ্ছে কি 39,000। তারপরে S21 Plus, হ্যাঁ S21 Plus এটা দিয়ে দেবো হচ্ছে মাত্র 42,000 টাকা। হ্যাঁ, তারপরে হচ্ছে কি S23 আপনার এখানে আছে প্যাকেট বক্স চার্জার হেডফোন ক্যামেরা সব আছে, ঠিক আছে। একবার একটা অফার প্রাইস, এটা মনে করেন শুক্রবারের একটা অফার, ঠিক আছে। এটা দাম দিয়ে দিব হচ্ছে কি মাত্র দিয়ে দিব মাত্র 30,500 টাকা, গিফট করার জন্য সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। তারপর হচ্ছে S22 প্যাকেট বক্স সহ, ঠিক আছে, এই যে প্যাকেট বক্স সহ একবার ইনটেক করে দেখো, 512 GB, এটা তো আলট্রা হয়, S22 আলট্রা, হ্যাঁ S22 আলট্রা, এটা হচ্ছে কি একবার ইনটেক কন্ডিশন, ইনটেক কন্ডিশন, ইনটেক কোয়ালিটি, ঠিক আছে, আরো 512 GB। হ্যাঁ হ্যাঁ, একবার প্যাকেট বক্স সব আছে, হেডফোন আছে, ঠিক আছে, হেডফোন আছে, খুব ভালো লাগতো। সবই দেখে ফেলছি না। আচ্ছা, একটা মেসেজ আছে, আপনার হাতে যদি একটু পুরনো ফোন থাকে তাহলে নিয়ে চলে আসেন আমাদের কাছে, আপনার এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে। আর আমরা 64 জেলায় কিন্তু কুরিয়ার করে থাকি, ঠিক আছে। কুরিয়ার পলিসিটা হচ্ছে কি আপনার 2040 টাকা নগদ বা বিকাশ করতে হবে, বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনার পরিশোধ করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার আপনি যে এক্সচেঞ্জ করতে আসবেন প্রপার ডকুমেন্টস সাথে করে নিয়ে আসবেন, ডকুমেন্টস নিয়ে আসবেন। আমি আমার কাছ থেকে যদি পারচেস করেন আমার কাছ থেকে ডকুমেন্ট ছাড়া নেবেন না, আপনিও আপনার ডকুমেন্ট ছাড়া আমাকে দিবেন না, আর কোনো জায়গাতেও যদি পারচেস করেন, কারণ একটা ডিভাইস আপনাকে সর্বোচ্চ আদালতে নিয়ে যেতে পারে, যদি একটা মানে হ্যাঁ দাঁড়াইতে পারে, এই জন্য আপনাকে কেয়ারফুল, কারণ এটা দিয়ে অনেক কিছু অনেক ক্রাইম করা সম্ভব, ঠিক আছে, এই দিকে খেয়াল রাখবেন। আর এটা সরজমিনে যদি চলে আসেন তাহলে কোথায় আসতে হবে, ঢাকা যমুনা অফিসার পার্ক লেভেল 4 ব্লক এ অ্যাকচুয়েশনটি GSM ফিক্সড SM মোবাইল, আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা ফোন দিবেন, টেনশন এর কিছু নাই, রিসিভ করার দায়িত্ব হচ্ছে আমাদের। ঠিক আছে, মামা ভালো লাগছে অনেকদিন পর একটু বুক ফ্লাই মেবি কথা বলতে জানাবে, আজকে তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, মামা দোয়া করবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।